হলিউডের সুপরিচিত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা নিজের ব্যক্তি বাড়িয়েছেন এরই মধ্যে অভিনয় করেছেন টলিউডের বেশ কয়েকটি প্রজেক্টে এবার বড় পর্দায় অভিষেক হচ্ছে মিথিলার নীরবের সঙ্গে পর্দায় আসছেন এই অভিনেত্রী নীরব মিথিলাকে জুটি করে অমানুষ নির্মাণ করেছেন অনন্য মামুন শুক্রবার সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে কিন্তু নায়িকার মন খারাপ আর এই মন খারাপের কারণ জানিয়েছেন মিথিলা নিজেই দর্শকদের হলে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ করেছেন মিথিলা গতানুগতিক বাণিজ্যিক সিনেমার গল্প থেকে অমানুষ সিনেমার গল্প আলাদা এতে আরও অভিনয় করেছেন নওশাবা আহমেদ মিশা সওদাগর শহীদুজ্জামান সেলিম প্রমুখ আমার প্রথম ছবি অমানুষ রিলিজ হচ্ছে 17ই জুন আমি প্রিমিয়ারে থাকতে পারছি না এজন্য আমার মনটা খুব খারাপ কারণ আমি এই মুহূর্তে অনেক দূরে আছি দেশ থেকে কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা সবাই হলে আসুন 17ই জুন সিনেমাটি দেখুন আমাদেরকে জানান আপনাদের সিনেমাটি কেমন লাগলো অন্যদিকে কলকাতায় মুক্তি পাচ্ছে মিথিলা অভিনীত আয় খুক ওয়ায় সিনেমাটি এতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিথিলা মফস্বল শহরের নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন মা মিথিলা বাবা মেয়ের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন সৌভিক কুণ্ডু বাবার চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ আর মেয়ের চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়াকে মিথিলা বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে কাজ করছেন অফিসের কাজে বর্তমানে তিনি তানজানিয়ায় অবস্থান করছেন আল কাসির সময় সংবাদ ঢাকা